নমস্কার, আসুন। আর আপনারা এরকম দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ ভিড় জমাবেন না। হ্যালো, ভিড় জমাবেন না আপনারা, প্লিজ। আগে খা, খাই দেবো? না না, আমি খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সতীশ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে গিয়েছে হচ্ছে, মানে আজকে তো এখন এডিটিং করছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর কালকে ছিল হচ্ছে বুধবার, গণেশ চতুর্থী ছিল। তো সেই জন্য আমরা বিষ্ণুদের বাড়িতে গিয়েছিলাম। তো বিষ্ণুদের বাড়িতে সকাল থেকেই নেমন্তন্ন ছিল মুনন পিসির কাছে। তো এখন এই যে আমরা একদম পুরো লাঞ্চ করার টাইমেই গিয়েছিলাম, একটার সময় করে বিষ্ণুদের বাড়ি গিয়েছিলাম। আর কী বলবো, আর কী কী করছি না করছি সারাদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, তো দেখতে থাকো। আর এখানে আমার নাকে অনেকদিন ধরে প্রবলেম হচ্ছে। এই কিছুদিন আগে, দুদিন আগে, মানে আমাকে কাকিমণি নাকেরটা পরিয়ে দিয়েছে। নাক নিয়ে প্রচণ্ড ভুগছি আমি, কেন এক বছর হয়ে গেল তাও আমার নাকটা শোকাচ্ছে না, ভগবানই জানে। আমি ঘোরাচ্ছি আর রীতিমতন খুব ব্যথা করছে। বুঝে গিয়েছিলো প্রায়, আমি জাস্ট একবার খুলেছিলাম নাকেরটা, তারপর থেকে আমি মানে নাকের আর পড়তেই পারছিলাম না। নিয়ে কাকিমণি ভালোভাবে সুন্দরভাবে পরিয়ে দিয়েছে। তো এখন আমরা বসে আছি, আর এরপরে লাঞ্চ করবো। আর কি লাঞ্চ করি না করি তো তোমরা দেখতে থাকো, তাহলে সব কিছু বুঝতে পারবে। আর বিকেলবেলা আর একটা জায়গা যাবো, তো কোথায় যাবো কি করবো সব দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এখনও যারা এটাকে সাবস্ক্রাইব করোনি গাইস, প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমি ভিডিও শেয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর এখানে আমি অলরেডি খেতে বসে গিয়েছি। আর কি কি হয়েছে আজকে, মানে মেনুটা জাস্ট সলিড আমি বলবো। এদের চিকেন কষা, চিকেনটা অসাধারণ করেছিল মুনমুন পিসি। চিকেন কষা, চাটনি, মানে আমরা চাটনি, আর এই যে খিচুড়ি, তো জাস্ট একটা আলাদাই ব্যাপার, খুব ভালো লাগে। এই যে এটা হচ্ছে আমি খাচ্ছিলাম, তো খেতে খেতেই জাস্ট ভিডিও করছি, মানে আমি খেতে খেতে ভুলেই গেছিলাম যে ভিডিও করব। তারপরে মাকে বললাম, মা ফোনটা দাও, আমি অন্তত ভিডিও তো করি, কারণ এত ভালো খেতে হয়েছিল। যেরকম খিচুড়িটা হয়েছিল সেরকম চিকেনটা হয়েছিল, দারুণ। আর আমার খিচুড়ির সাথে মানে চিকেন কষা খেতে খুব ভালো লাগে, আলুর দমও ভালো লাগে, খিচুড়ির সাথে যাই হবে না কেন তাই ভালো লাগে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মানে ভেবো না যে খিচুড়ি খাওয়ার পরে পরে আমরা আবার ব্রেড খাচ্ছিলাম, সেটা নয়। মানে এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলা সাতটা নয়, ওই ছটা সাড়ে ছটার দিক করে এরকম করে। তো যেহেতু অনেকক্ষণ আগে লাঞ্চ করেছি, খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আবার আমরা একটু ব্রেড, একটু লালচা খাচ্ছি। আর এইখানে তো দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়ার পর, খাওয়াতে কী বলছি, মানে খেয়ে নেওয়ার পর আমরা এখানে রেডি হয়ে গেছিলাম সবাই মিলে। আর আমি এই সাইডটা পড়েছি, এই সাইডটা আমাকে আন্টি দিয়েছিলো, মানে তমস আন্টি দিয়েছিলো আইবুড়ো ভাতে। এখানে সব রেডি হয়ে গেছি, কারণ আজকে আমার কাকাইদের দোকানের উদ্বোধন আছে, কারণ গণেশ চতুর্থী, তো আজকে দিনে উদ্বোধন করেছে। ভালো জিনিসকে সবসময় ভালোই বলতে হয় রে। হ্যাঁ, সব অফ করে দে। আমি করে দিয়েছি ভিডিও অলরেডি। আমি তাহলে দাদুর দুটো কথা শুনবো, নাহলে কঠিন। নমস্কার, আসুন। আর আপনারা এরকম দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ ভিড় জমাবেন না। হ্যালো, ভিড় জমাবেন না আপনারা, প্লিজ সরে যান। বাজা ভাই, ভালো করে বাজা। বেশ ঠিক আছে। হ্যাঁ, আগে খা, খাই দেবো? না না, আমি খাচ্ছি। তো
গাইস, তোমাদেরকে এবার বলে দিই আমি ঠিকঠাক ভাবে সুন্দর ভাবে কালকে দেখো আমরা তো গিয়েছিলাম, কারণ যেহেতু সব ফ্যামিলির লোকজন মিলেছিলাম তো কালকে আমি কিছু মানে বেশি কিছু ভিডিওই করতে পারিনি। আর কৃষ্ণদা ঘরে ছিলাম, কৃষ্ণদা ঘরে থাকলে শুধু কি হয় মানে গল্পই হয়, নানান রকম বিভিন্ন ধরনের হাসি মজা ঠাট্টা এসব হতে থাকে, তো সেই জন্য বেশি ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তো আজকে আমি তোমাদেরকে কাকায়ের দোকানের ব্যাপারে আমি একটু বলে দিই। মানে কাকাদের দোকানটা হচ্ছে, আগে দোকানের নামটা বলি, দোকানের নামটা হচ্ছে আনন্দময়ী ট্রাভেল হাউস। মিউজিকও তোমরা ওখানে পেয়ে যাবে, মানে মিউজিকের ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবে, তো আনন্দময়ী মিউজিক হাউস, ঠিক আছে। ওখানে তোমরা যদি বিয়ের কার্ড চাও, অন্নপ্রাশন, মানে বিভিন্ন ধরনের যে কোনো কার্ড যদি চাও তাহলে সেটাও পেয়ে যাবে। আর দোকানটা হচ্ছে প্রসাদ সুইট, মানে তোমরা যারা রামপুরহাটে থাকো, প্রসাদ সুইট, প্রসাদ চাট, ওখানে দেখবে একটা মানে প্রসাদ যে চাটের দোকানটা আছে, যারা রামপুরহাটে থাকো তারাই অবশ্যই চিনবে। তো সেই জন্য তোমাদেরকে ভালোভাবে আমি অ্যাড্রেসটা বলে দিই। তো প্রসাদ চাটের একটা যে গলি চলে যাচ্ছে, ওই গলির ভেতর ঢুকলেই ওখানেই একদম জাস্ট দুটো দোকানের পরেই দোকানটা। তো ওখানে তোমরা যা যা মিউজিকের ইনস্ট্রুমেন্ট দরকার তোমাদের, মানে হারমোনিয়াম, গিটার, তারপরে কি তবলা, যা কিছু দরকার সব কিছু তোমরা পেয়ে যাবে। তারপরে বিভিন্ন ধরনের বললামই তো তোমাদেরকে, বিয়ের কার্ড বলো, অন্নপ্রাশনের কার্ড, পৈতের কার্ড, কার্ড মানে তোমাদের যা যা কার্ডের প্রয়োজন সেটাও পেয়ে যাবে ওখানেই। আর হ্যাঁ, আর সবথেকে যে মানে ভালো একটা জিনিস আমি বলবো, মানে টিকিট বলতে গেলে ট্রেনের টিকিট, প্লেনের টিকিট, তারপরে তোমরা যদি হোটেল বুক করতে চাও তো সব কিছু ওখানে বসেই তোমরা করতে পারবে। যেরকম আমরা কৌশিকী অমাবস্যার আগের দিনে আমাদের মনে হয় যাওয়ার কথা ছিল কলকাতা, তো আমরা কোথাও টিকিটই পাচ্ছিলাম না, তো সেখানে ওখানে কাকাই কিন্তু টিকিট কেটে দিয়েছে, তো কাকাই দ্বারা এটা পসিবল হয়েছে। কিন্তু তাছাড়া এমনিতে তোমরা মানে খুবই যেহেতু দরকার, কারণ আমরা যেহেতু পুরো একদিন আগে বলেছিলাম, এবার যেহেতু আমরা বিশ্বভারতী থেকে যাবো, বিশ্বভারতীতে রিজার্ভেশন করে এসিতে, তো টিকিট পাওয়াটা খুবই ডিফিকাল্ট মানে ছিল আমাদের পক্ষে, কিন্তু কাকাইকে বললাম, কাকাই সঙ্গে সঙ্গে করে দিল। তো মারাও যখন চেক আপ করাতে গেছিলো মাদেরও টিকিট করে দিয়েছে, ওখান থেকে জাস্ট রুম বুক করে দিয়েছে। তোমরা যে কোনো জায়গায় যাবে, মানে যে কোনো জায়গায় টিকিট কাটতে পারবে, যে কোনো জায়গায় এখানে বসেই তোমরা রুম বুক করে নিতে পারবে, তো সব কিছু ভালোভাবে সুন্দরভাবে পাবে। তো যাও এখন, মানে যারা রামপুরহাটে আছো তারা প্লিজ গিয়ে একবার দোকানটা ঘুরে এসো। সাথে বিগত মনে হয় 4-5 বছর পর আমাদের দেখা হলো, বিয়ের পর থেকে। হ্যাঁ, বিয়ের পর থেকে এই প্রথম 4-5 বছর বলে দিলাম আমি, না আমার সাথে একবার হয়েছিল, তুমি পেরিয়ে যাচ্ছিল তখন, মানে না মানে আমাদের কিছুদিন আগে দেখা হয়েছে। এটা হচ্ছে আমার কাকা, তোমরা অনেকজনই দেখেছো, অনেকজন এনাকে নিয়ে অনেক কিছু কমেন্টও করেছো। হ্যাঁ, ওম সে কমেন্ট করবে, কারণ এটা আমি তাকে পাঠাবো, পার্সোনালি পাঠাবো আমি তাকে হোয়াটসঅ্যাপে, লিঙ্কটা দেবো যখন এডিটিং করে ভিডিওটা ছাড়বো তখন লিঙ্কটা আমি দেবো। এনার সাথে বিগত অনেক দিন পর দেখা হলো, তাই এনার সাথে আমরা একটু কথোপকথন করছি। এই লিঙ্কটা পাঠানো হবে হবে হবে, আর কিছু বলতে হবে না ভাই, একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিতে। আপনারা প্লিজ সাথিস ব্লগটাকে শেয়ার, সাবস্ক্রাইব, এই স্বাতি বলে আমাকে সবাই চেনে, সাথিস ব্লগটাকে বলে দে ইয়ো, যেটা পাত্র আছে। হ্যাঁ পাত্র আছে, আপনি খোঁজ করা যায়, লেলো সুবাসে নাই পাঠো মিচা, সাথিস ব্লগে জানাবে বাবা খাবো সামনে বছর তোমাদের গ্যারান্টি এর নাস্তা হবে, জলসা হবে, জলসা। চলো বাই, টাটা করে দাও। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কীরকম কী লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে তো কী কী করতে হবে তোমরা সবাই জানো, তারপরে বলে দিচ্ছি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আগে ফার্স্ট, তারপরে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকের ভিডিও কী ভালো লাগলো না লাগলো সবই আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।